सर সাউন্ড ফেটে ফেটে যাচ্ছে বিজয়। শিক্ষা বিষয়ক অনলাইন আলোচনা অনুষ্ঠান সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার, অগ্রগতি ও বাস্তবায়নে বর্তমান সরকারের ভূমিকা। আজকের এই বিশেষ ওয়েবিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন, সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। প্রফেসর ডক্টর মোজাহিদ বিল্লাহ ফারুকী, সম্মানিত অধ্যক্ষ সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর। প্রফেসর মোহাম্মদ জামাল নাসের, সম্মানিত অধ্যক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা। প্রফেসর অসিত বরণ দাস, সম্মানিত অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর। জনাব বিপুল চন্দ্র সরকার, যুগ্ম পরিচালক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা। সম্মানিত সুধীবৃন্দ, করোনা বিপর্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা হাতে নাতে পাচ্ছি দেশের জনগণ। এই দুর্যোগে যখন তছনছ স্বাস্থ্যখাত, স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ভেঙে পড়েছে স্বাভাবিক বাজার ব্যবস্থাপনা, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, তখন ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে তথ্য প্রযুক্তি খাত। মহামারী সামাল দিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে আইসিটি বিভাগ। ডিজিটাল পদ্ধতির সহায়তায় চালু রাখা হয়েছে জরুরি সেবাসহ বিভিন্ন দাপ্তরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড। স্বাভাবিক রয়েছে বাজার ব্যবস্থাপনা, অনলাইনে চলছে শিক্ষার্থীদের লেখাপড়া, ভার্চুয়াল আদালতে চলছে বিচার কার্যক্রম, স্বাস্থ্য ব্যবস্থাকে জরুরি খাদ্য সরবরাহ সবই মিলছে এখন অনলাইনে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। আজকের ডিজিটাল বাংলাদেশে আমরা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক ঢাকা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক স্যারের কাছে প্রশ্ন রাখব। ডিজিটাল বাংলাদেশে আমরা এগিয়ে চলেছি, সেই ডিজিটাল বাংলাদেশের কোন কোন কনসেপ্ট ব্যবহার করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা পরিচালিত হচ্ছে সহজভাবে উপস্থাপন করার জন্য স্যারের নিকট সবিনয় অনুরোধ জানাব। ধন্যবাদ মিস্টার বিজয়, এবং আজকে যারা এখানে আলোচনায় সংযুক্ত হয়েছেন আমার বিজ্ঞ সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2009 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ম্যানিফেস্টোতে ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টটি উপস্থাপন করেছিল, ঠিক সেই সময়ে এই ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটালাইজেশন যে প্রক্রিয়াটি কী, তথ্য প্রযুক্তি ব্যবহারের যে উপকারিতাটা কী, সেটি হয়তো বা অনেকের ধারণার বাইরে ছিল। কিন্তু গত 10 বছরে সরকারের যে প্রচেষ্টা, ওই প্রচেষ্টার মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবার যে প্রত্যয় সেটি বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা নিঃসন্দেহে এই বিষয়টি বুঝতে পেরেছি বা আমাদের উপলব্ধিতে চলে এসেছে যে ডিজিটালাইজেশন হচ্ছে আমাদের উন্নয়ন এবং অগ্রগতির একটি অন্যতম সহায়ক অংশ। খুব সংক্ষেপে যদি আমরা বলি যে ডিজিটালাইজেশনটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করবার একটি পথ, আমাদের আয় বৃদ্ধি করবার একটি মাধ্যম, আমাদের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করবার একটি পথ। এই জায়গাটিকে সামনে রেখেই মূলত ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল সে অগ্রযাত্রার অনেকটা পথ আমরা অতিক্রম করে গত 10 বছরে আমরা কিন্তু নতুন এক জায়গায় উপনীত হয়েছি, যেটি আপনি শুরুতেই বলেছেন
যে এই আকস্মিক করোনা কালে এই আকস্মিক যে সংকট সারা বিশ্বব্যাপী যেটি ছড়িয়ে পড়েছে, এই সময়ে আমাদের অর্থনীতি, আমাদের বিপণন ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা সহ আমাদের জীবনযাত্রা পরিচালনা করবার জন্য এই ডিজিটাল ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা শিক্ষার ক্ষেত্রে ডিজিটাল যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে মূল যে এর কনসেপ্ট, তিনটি বিষয় যে মূল কনসেপ্ট, একটি হচ্ছে এই ব্যবস্থাপনা আমাদের সময় বাঁচাবে, এই ব্যবস্থাপনা আমাদের খরচ বাঁচাবে, এই ব্যবস্থাপনা আমাদের যাতায়াত এবং পরিবহনের যে জায়গাটি আছে সেই জায়গাটা থেকে আমাদের রক্ষা করবে, অর্থাৎ TCV। এই যে কনসেপ্টের উপর ভিত্তি করেই মূলত এই ডিজিটাল ব্যবস্থাপনাটি পরিচালিত। এর উপর ভিত্তি করেই আমরা আমাদের শিক্ষা বোর্ড, শুধু শিক্ষা বোর্ড না, আমাদের মন্ত্রণালয়, আমাদের মাউসি এবং আমাদের DIA, এই তিনটি বিভাগ কিন্তু এবং শিক্ষা বোর্ড সমূহ, এই এই যে দপ্তরগুলি আছে এই পুরো দপ্তরটিগুলি কিন্তু এখন ডিজিটালাইজেশনের আওতায় চলে এসছে। আমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে, ঢাকা শিক্ষা বোর্ড না, আমাদের প্রতিটি শিক্ষা বোর্ডেই 50টির মতো বা তারও চেয়ে কিছু বেশি সেবা আমরা দিয়ে থাকি। আমরা ঢাকা শিক্ষা বোর্ড এর সাথে আরও অতিরিক্ত আমাদের কিছু সেবা দিতে হয় যেটি অন্য শিক্ষা বোর্ডগুলিকে দিতে হয় না। আমাদের টোটাল যে সেবাটি, আমাদের যারা শিক্ষার্থী আছেন, আমাদের যারা প্রতিষ্ঠান আছেন, তাদের টোটাল সেবাটি কিন্তু আমরা ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে এসেছি। শুধু তাই নয়, আমাদের যা ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজ আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমাদের মন্ত্রণালয় হচ্ছে আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ, আমাদের মাউসি এবং DIA এর সাথে আমাদের একটি প্যারালাল লিঙ্কেজ আছে, এবং এই টোটাল লিঙ্কেজটাই কিন্তু আমরা এখন ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে এসেছি। একটি শিক্ষা প্রতিষ্ঠান তার দৈনন্দিন যে কার্যক্রমগুলি আছে, তার প্রতিষ্ঠানের অনুমতি গ্রহণ, তার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা, ফর্ম ফিল আপ করানো, এই ধরনের যতগুলি কাজ আছে তার সকল কাজই কিন্তু এখন সে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে বসে সে আবেদন করে এবং একটি নির্দিষ্ট সময়ে এই আবেদনটি ফয়সলা করে তার যে নিষ্পত্তি করে, তার যে উত্তর, তার যারা প্রাপ্যতা যেটুকু আছে সেটুকু সে কিন্তু পেয়ে যাচ্ছে তার বাড়িতে বসে। এর ফলে যে উপকারিতাটা হচ্ছে সেটি হচ্ছে, একজন প্রধান শিক্ষক, সে যদি বছরে 5 বার শিক্ষা বোর্ডে তাকে আসতে হয়, তাহলে যদি কমপক্ষে প্রতিবার আসার জন্য যদি তার 2000 টাকা করে খরচ হয়, তাহলে 5 বারে তার কিন্তু 10,000 টাকা খরচ হবে, এই খরচটা তার বেঁচে যাচ্ছে। একজন প্রতিষ্ঠান প্রধান যখন প্রতিষ্ঠানের বাইরে থাকে, তখন কিন্তু তার পক্ষে সে প্রতিষ্ঠানটি যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। সে যতদিন বাইরে থাকবে, যত সময় সে প্রতিষ্ঠানের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানের যে স্বাভাবিক এবং রুটিন কাজগুলি আছে সেগুলি কোনো না কোনোভাবে বিঘ্ন ঘটবে। তাহলে এই সময়ে সে যদি না, বা শিক্ষা বোর্ডে যদি তাকে না আসতে হয়, তাকে যদি মাউসিতে না আসতে হয়, তাকে যদি DIA না যেতে হয়, তাকে যদি শিক্ষা মন্ত্রণালয়ে না যেতে হয়, তাহলে কিন্তু তার এই ভিজিট কিন্তু তার কম হচ্ছে। এই সময়টা তার এই কর্ম ঘন্টা সে কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করছে, এবং এই ব্যয় করার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেটিকে তিনি কিন্তু আরও বেশি গতিশীলতার মধ্যে নিয়ে আসতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানে এই ভিজিটটা কমালাম, কস্টটি কমালাম, এবং সময়টাও কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজ যখন শিক্ষা বোর্ডে আসতো, তখন সেই কাজটি তাকে সম্পাদন করতে এক মাস প্রয়োজন হতো, 2 মাস প্রয়োজন হতো, অথবা মাসের পর মাস প্রয়োজন হতো। এমনও দেখা যেত যে তার ফাইলটি আমার কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অথবা চেয়ারম্যানের পক্ষেই তার চেয়ারের নিচে সেই ফাইলটি অবস্থান করছে। এখন কিন্তু আমাদের এই ডিজিটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো ফাইল বা যে কোনো নথি আমরা কিন্তু যে কোনো মুহূর্তে আমরা এটি খুঁজে বের করতে পারি, এবং যে কোনো জায়গায় আমরা অবস্থান করি না কেন আমাদের নথির কাজটি আমরা নিষ্পন্ন করতে পারি। এই যে সময়টা বেঁচে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা বাড়ছে, এবং এই উৎপাদনশীলতা আমাদের কিন্তু জাতীয় অর্থনীতিকে
আরো গতিশীলতার মধ্যে নিয়ে আসছে এবং জাতীয় অর্থনীতির সাথে এটি সম্পৃক্ত হচ্ছে। আমরা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এবছর যে এই করোনাকালে যে আমাদের সবচেয়ে যেটি বড় কাজ, সেটি প্রথম যে কাজটি ছিল সেটি হচ্ছে আমরা অনেকটা ঝুঁকির মধ্যে থেকে গত 31 মে আমরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছি এবং এই ফল প্রকাশ অতীতেও আমাদের পেপারলেস ছিল, কিন্তু এবছর আমাদের পেপারলেস এবং শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে সে বাড়িতে বসে ফলটি পেতে পারে সেরকম কিন্তু আমরা একটি ব্যবস্থাপনা করে দিয়েছি। আমরা আগামী 9 আগস্ট থেকে আমাদের 11 শ্রেণীর ভর্তি কার্যক্রম আমরা পরিচালনা করব। এই কার্যক্রমটি গত 5 বছর যাবতই কিন্তু আমরা অনলাইনে এটি পরিচালনা করছি। বিশেষ করে এই ভর্তি কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে গিয়ে ভর্তির সাথে যত ধরনের অনৈতিক কাজ ছিল কিংবা ভর্তি করতে গিয়ে বিশেষ করে আমাদের যারা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়রা আছেন তারা যে বিপদের এবং বিপর্যয়ের মধ্যে পড়তেন সেখান থেকে কিন্তু তারা অনেকটা পরিত্রাণ লাভ করেছেন। ভর্তিটাকে আমরা একটু স্বচ্ছতার জায়গায় নিয়ে এসেছি এবং শিক্ষার্থীদেরকে অনলাইন কিংবা বাড়িতে বসে তার ভর্তির কার্যক্রমের একেবারে প্রায় 95% কাজই সে বাড়িতে বসে ইচ্ছা করলে করতে পারে, শুধুমাত্র ভর্তির দিন তাকে কলেজে উপস্থিত হলেই চলে। হয়তোবা এবছর আমরা এরকমও করতে পারি যে তার ভর্তিটিও আমরা বাড়িতে বসে হয়তোবা অনলাইনে যদি প্রয়োজন হয়, যদি পরিস্থিতি সেরকম বিপর্যয়ের মধ্যে যায় তাহলে আমরা সেটি অনলাইনের মাধ্যমেও যেন সে বাড়িতে বসে ভর্তি হতে পারে সেই কাজটি আমরা করতে পারবো। এর বাইরেও আপনার আমাদের বর্তমান এই পরিস্থিতিতে আমাদের শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করবার জন্য, শিক্ষা কার্যক্রমকে সক্রিয় রাখবার জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে অনলাইন কার্যক্রমটি শুরু করে দিয়েছি। এখানে আমাদের ঠিক ওভাবে সংগঠিতভাবে অনলাইন কার্যক্রমটি নেই, না থাকলেও আমরা লক্ষ্য করেছি আমাদের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যাদের সক্ষমতা আছে, যাদের দক্ষতা আছে, তারা কিন্তু নিজেদের উদ্যোগে নিজেদের দায়িত্বে তারা অনলাইন কার্যক্রমটি শুরু করছে, তারা ক্লাস নিচ্ছে, ছাত্রদের সাথে যোগাযোগ করছে এবং ছাত্রদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত রাখছে, সক্রিয় রাখছে, যেন আমরা যখন আবার নিয়মিত শ্রেণী কার্যক্রমে যখন ফিরে যেতে পারবো তখন যেন আমরা শিক্ষার্থীদের যে স্বাভাবিক যে জায়গাটি আছে সেই জায়গাটির মধ্যে আমরা ফিরে আসতে পারি। তো এভাবেই আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষা কার্যক্রমে অনলাইন এই কার্যক্রমটি চলছে। আমরা আশা করি আমাদের যারা এখানে বিজ্ঞ সহকর্মী আছেন তারাও এই বিষয়গুলি সম্পর্কে তাদের যারা আছেন একেবারে মাঠ পর্যায়ে অনেক অভিজ্ঞতা নিয়ে তারা এখানে আছেন এবং তাদের অভিজ্ঞতাটি যদি আমরা শুনতে পারি তাহলে দেখা যাবে এই দুইয়ের মধ্যে সমন্বয় করে যদি আমাদের কোনো কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সমন্বয় করে আমরা নতুনভাবে আবার পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা স্যারকে ধন্যবাদ। আমরা আনন্দিত যে আমাদের সাথে আজকে সম্পৃক্ত আছে আমাদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সবচেয়ে চৌকস লোকজন এবং তারা আসলে তৃণমূল পর্যায়ে সরকারের এই ডিজিটাল কন্টেন্ট বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন, সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। স্যারের কাছে প্রশ্ন একটাই যে ফেস টু ফেস অনলাইন এডুকেশন, আমরা জানি ইতিমধ্যে যশোর বোর্ড অত্র অঞ্চলে ফেস টু ফেস অনলাইন এডুকেশনের জনপ্রিয়তা লাভ করেছে এবং স্যারের তত্ত্বাবধানে বোর্ড থেকে পরিচালিত হচ্ছে, এই ব্যাপারটা বিস্তারিত আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বিজয় ঘোষ, উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের সম্মানিত অগ্রস সৈনিক শিক্ষা ক্যাডারের প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, চেয়ারম্যান ঢাকা বোর্ড এবং অন্যান্য সহকর্মীবৃন্দ এবং উপস্থিত এবং যারা দর্শক মন্ডলী যারা অনুষ্ঠান দেখছেন সবাই প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং প্রথমে আমি এই ডিজিটালাইজের কারণ জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সংগ্রাম করেছিলেন
এবং তা প্রতিষ্ঠার জন্য একটি বাংলাদেশ আমাদের সামনে এনে দিয়েছেন যেখানে আমরা কাজ করছি, এবং সেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি 2008 সালে যে ডিজিটালাইজ করার স্বপ্ন দেখেছিলেন, আজ তার স্বপ্ন নয়, সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, যার মধ্য দিয়ে সেবা ঘরে ঘরে পৌঁছে গেছে। এটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। শোষণ করার সুযোগ নেই, সরকারের সেবা ঘরে ঘরে পৌঁছে গেছে। অর্থাৎ কাউকে সেবা নিতে জনগণকে অফিসে আসতে হয় না, আর শোষণ করার সুযোগ নেই। আমাদের বোর্ডগুলো সহ সরকারের প্রায় শতভাগ অফিস আদালতে এখন অনলাইন সেবা দেওয়া হচ্ছে। এই সেই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু এবং যা বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মাঠেই আমরা কাজ করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, সুন্দর প্রশ্ন, যে আমরা আমি লক্ষ্য করেছি যে প্রতিদিন এই ডিজিটাল সরি বা করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রতিদিন শত শত আমাদের সম্মানিত শিক্ষকরা নিজ খরচে নিজ MB খরচ করে অনলাইন ক্লাস নিচ্ছে। আমি ধন্যবাদ জানাই সকল শিক্ষকদেরকে যারা কোনো সহায়তার অপেক্ষায় থাকেনি, প্রতিদিন অনেক MB খরচ করে, এখন অনেক MB দামও আছে, MB খরচ করে তারা ক্লাস আপলোড করছে। একটা ক্লাস আপলোড করতে 45 মিনিটের ক্লাস অনেক সময় লাগে, অনেক MB খরচ হয়, তারা কারো কাছ থেকে পয়সা দাবিও করেনি আমি যতদূর জানি, নিজ খরচই করে যাচ্ছে। এই যে সেবা শিক্ষকদেরকে, শিক্ষকদের সেবা, এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই আমার সহকর্মীদেরকে। তো এই যখন আমি দেখলাম যে অনলাইন ক্লাস গুলো হচ্ছে এককভাবে, একজন শিক্ষক সে বলে যাচ্ছে, লেকচার শেষ করে যাচ্ছে, কে শুনছে কে শুনছে না, বা আমরা যারা দেখছি বা শিক্ষার্থীরা যারা দেখছে বা শুনছে তারা বুঝছে কি বুঝছে না, এটি কিন্তু শিক্ষক জানতে পারছে না, জানার সুযোগও নেই, যেহেতু ক্লাসটা এককভাবে হচ্ছে। এই যে লক্ষ্য করে আমি চিন্তা করেছি যে ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে অনলাইনে অংশগ্রহণ করবে, সেভাবে ক্লাসটা হবে, যেমনি আমাদের সত্যিকার অর্থে স্কুল কলেজে ক্লাসটা হয়, শিক্ষার্থীর সামনে থাকে। বাস্তবিক পক্ষে একজন শিক্ষক সে পরিপূর্ণ তখনই ক্লাস নিতে পারে যখন তার সামনে ছাত্রদেরকে দেখতে পায়, ছাত্ররা প্রশ্ন করে সে প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে পারে, না বুঝলে আবার যুক্তি দিয়ে তাকে বোঝায়, শিক্ষক বুঝতে পারে আমার চোখ দেখলে এই শিক্ষার্থীরা বোঝেনি, সুতরাং তাকে আবার নতুন প্রাসঙ্গিকতা এনে, নতুন প্রেক্ষিত এনে, নতুন উদাহরণ দিয়ে বুঝায়, যতক্ষণ না বুঝে ততক্ষণ বুঝায়। এই চিন্তা থেকে আমি ছাত্র শিক্ষকের অংশগ্রহণে অনলাইন ক্লাসটা চালু করেছি। আমরা প্রায় প্রতিদিনই বিকাল 4টায় আমি উপস্থাপনা করি এবং একজন শিক্ষক ও 4 জন ছাত্র থাকে। এই 4 জন ছাত্র মূলত একটা প্রতীক, এরকম হাজার হাজার শিক্ষার্থীর কথাই তারা বলে, যেখানে বোঝে না সেখানে তার প্রশ্ন করে শিক্ষক বুঝাচ্ছে, যারা প্রশ্ন করতেছে এটা শুধু ওই 4 জন শিক্ষকেরই প্রশ্ন নয়, এটা কিন্তু যারা দেখতে পাচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থীরা তাদেরও প্রশ্ন, এবং তারা প্রত্যেকে তার উত্তর পেয়ে যাচ্ছে, সমাধান পেয়ে যাচ্ছে ক্লাসের মতোই। এবং আমরা সুযোগ করেছি, আমি যখন উপস্থাপনা করি তখন আমার বলা আছে যারা ফেসবুকে আছে তারা কমেন্টস করলে, প্রশ্ন করলে আমি সেটাও শিক্ষককে জানাই, তখন শিক্ষক সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেয়, অর্থাৎ যারা দেখতে পাচ্ছেন তাদের প্রশ্নের জবাবও কিন্তু শিক্ষক দিয়ে যাচ্ছেন, ফলে একটা ফ্রুটফুল ক্লাস হয়ে যাচ্ছে এই সুযোগে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা যশোর শিক্ষা বোর্ড আমরা এই উদ্যোগটা নিয়েছি। এছাড়া আপনি জানেন যে যশোর শিক্ষা বোর্ডে একটা অনলাইন ক্লাসের জন্য আমি একটা প্যানেল তৈরি করেছি, আমার যশোর বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে ক্লাসরুম একদম সবার উপরে, ওখানে ক্লিক করলেই এই যত অনলাইনে ক্লাসগুলো হচ্ছে বিশেষ করে যশোর বোর্ডের আওতাভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা তাদেরকে আমি নোটিশ করেছি, তারা প্রত্যেকেই তাদের OTP দিয়ে এখানে প্রবেশ করে এবং ক্লাস আপলোড করে। আমি এইমাত্র জেনেছি যে আমার প্রায় 2446টা ক্লাস আপলোড হয়েছে বিভিন্ন শিক্ষকের, কোনো শিক্ষকের 5টা 10টা, কোনো শিক্ষকের 1টা, অর্থাৎ 24টা টপিকের উপরে, বা সরি 2447টা টপিকের উপরে ক্লাস আপলোড হয়েছে। এবং আমরা ব্যাপক প্রচার করেছি, শিক্ষার্থীরা যেটা অনলাইন ক্লাস করার সাথে সাথে সেটা হয়তো আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে সবাইটা খুঁজে পাওয়া যাবে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের ক্লাসগুলো এখানে খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে হবে না, নাম সার্চিং দিয়ে খুঁজতে হবে না, তা ইউটিউবে খুঁজতে হবে না, আমার চ্যানেলে ঢুকলে তার যে ক্লাসটা দরকার সেই ক্লাসটা সে চয়েস করে সেটা ডাউনলোড করে নেবে অথবা রিপ্লে দিয়ে বারবার শুনতে পাবে, এই সুযোগটা আমরা করে দিয়েছি। এভাবে আশা করছি যে জনতা শেখ হাসিনা সেই যে স্বপ্ন
যে ঘরে ঘরে ডিজিটালের মাধ্যমে সেবাটা ঘরে পৌঁছে দেওয়ার, সেইটা আমরা বোর্ডগুলো এবং আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো দিতে পেরেছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যদি ডিজিটাল বাংলাদেশ না করতেন, আমরা চিন্তাই করতে পারি না এই করোনার যুগে দেশে কি পরিণতি হতো। অথচ এত বড়টা আমরা ঘরে আবদ্ধ হয়ে আছি মানুষ, তারপর সেবা থেকে কেউ বঞ্চিত হয়নি। এই যে দূরদর্শী পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর, সেখানে বাংলাদেশের সার্থকতা, বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধের সার্থকতা, বিজয়ের সার্থকতা, যে বাংলাদেশ না হলে হয়তো আমরা এই সুযোগটা পেতাম না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আমি এ পর্যায়ে আমাদের প্রফেসর ডক্টর মোজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যক্ষ সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর। আমরা জানি যে সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুরে একদিকে যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে, সেই সাথে রয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীরা। এই বিশাল কর্মযজ্ঞে একটি সরকারি কলেজ অত্র অঞ্চলের ক্যাসমেন্ট ল্যাব স্থাপনের মাধ্যমে কিভাবে এই ডিজিটাল কন্টেন্টগুলো স্যার ব্যবহার করছেন, এবং এই ক্ষেত্রে আমাদের এই প্রজন্মের যারা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেছে, তারা তাকে স্যারকে কিভাবে সহযোগিতা করছে, এই ব্যাপারটা স্যারকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার একটু মিউট করা আছে মনে হয়। স্যার সঞ্চালক বিজয় ঘোষকে ধন্যবাদ জানাই প্রথমেই, যে আমাকে আজকের এরকম একটি শিক্ষা বিষয়ক অগ্রগতি এবং বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা শীর্ষক যে আলোচনা, সেই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আমি বক্তৃতার আমার কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধা জানাই এই মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং বর্তমান সময়ে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়বার যে বিষয়টি সেটি আর বোধহয় এখন নাই, এটা গড়ে উঠেছে বলা যায়, যেটি আমরা এর আগের আমাদের দুজন শ্রদ্ধেয় বক্তার কাছ থেকে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশ, এটা এই সময় এটি একটি বাস্তবতা। আমাদের অলমোস্ট সবগুলো যে ক্ষেত্র সরকারের, সব অফিস, সব ক্ষেত্রগুলো এখন ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এক সময় যেখানে টেন্ডার আটকে রাখার জন্য টেন্ডারবাজি হতো, সেই টেন্ডারবাজি বন্ধ হয়েছে, যেহেতু এখন ই টেন্ডার হচ্ছে। এরকম আর অফিস আদালতের যে বিষয়গুলো, যেগুলো আমরা অনলাইনে, ইভেন আদালত পর্যন্ত এখন শুরু হয়েছে অনলাইনের ভেতর দিয়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কেবল শিক্ষা নয়, শিক্ষার বাইরেও সকল ক্ষেত্রেই বাংলাদেশ একটা ডিজিটাল যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি, এটি আমি বলবো যে একটি অভাবনীয় একটা ব্যাপার। কেননা এইভাবে যে আমাদের যে সক্ষমতা রয়েছে ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদের জন্য আমাদের যে কিছু করণীয়, করোনার কারণে যে আমরা ঘরে আটকে থাকার মতো একটা পরিস্থিতি যেখানে ছিল, সেই জায়গায় আমাদের শিক্ষার্থীদেরকে যে সহায়তা করা যায়, তাদের ক্লাসগুলোকে যে চালু রাখা যায়, এই ভাবনাটাই তো আমাদের হয়তো একটা সময় ছিল না। কিন্তু সদস্য সরকারের, আমাদের মাউসি তথা শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনাই মূলত আমাদের এই এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য, একটা যুগান্তকারী একটি অগ্রগতি আমি বলবো এটি আমাদের ক্ষেত্রে সংগঠিত হয়েছে। প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই, যে আমাদের একটা চেতনাগত পরিবর্তন প্রথমত এসছে আমাদের শিক্ষা ক্যাডারের যে সদস্যরা যারা আছেন, বিভিন্ন কলেজগুলোতে যারা আছেন, বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা প্রদান করছেন, তাদের মধ্যে একটা চেতনাগত একটা উন্নয়ন, একটা উন্মেষ আমি প্রথমে বলবো যে এটি ঘটেছে। আমরা হয়তো ওই ডিজিটাল বিষয়ের প্রশিক্ষণ ঠিক সেইভাবে হয়তো পেয়ে ওঠিনি, কিন্তু নিজেকে অ্যাবজর্ব করবার যে একটা উৎসাহ, যে একটা আগ্রহ, সেটি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এবং সেভাবেই আমরা কিন্তু এই প্রযুক্তির সঙ্গে নিজেদের পরিচয় করিয়েছি, নিজেদের সঙ্গে সঙ্গে আমরা সক্ষমতা অর্জন করেছি, করতে চলেছি।
আমরা দেখা যাচ্ছে যে এই আমি যেভাবে করি আমার কলেজে, সেখানে একটা প্রথম দিকে আমরা চেষ্টা করেছি যে শিক্ষকরা সবাই কলেজে এসে একটা স্টুডিওর মতো, আমাদের একটা স্টুডিও তৈরি করা হয়েছে, সেই স্টুডিওতে তারা রেকর্ড করে সেই ক্লাসটাকে তারা আপলোড করছেন ফেসবুক পেজে আমাদের, কিংবা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে, এভাবেই যাচ্ছে। এর সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে অনেক শিক্ষক তারা বাসায় মোবাইল ফোনে এইগুলো ধারণ করে তারা এটাকে আপলোড করছেন। এই জায়গায় আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যশোর বোর্ডের যেভাবে বললেন যে আমরা কোনো কিছুর প্রত্যাশা না করে, আমরা কোনো আর্থিক প্রণোদনা কিংবা অন্য কোনো প্রণোদনার প্রত্যাশা না করে আমাদের সহকর্মীরা এই জায়গাটাতে এগিয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে চলে। আমরা দেখছি যে একটি ক্লাসকে আরো ভালো করবার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা নিজেদেরকে ক্রমাগত ভাবে আমরা যাচাই করতে পারছি, নিজেদেরকে প্রশ্ন করতে পারছি যে আমি কি এর চাইতে আরো ভালো করতে পারতাম কিনা। সেই প্রশ্নের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা আরো ভালো ক্লাস নেওয়ার জন্য, ইভেন আমি আমার সহকর্মীকে দেখেছি কেউ কেউ যারা তিনবার চারবার পর্যন্ত তারা রেকর্ড করছেন, তারা প্রচুর সময় দিচ্ছেন, শুধু আরেকটু ভালোভাবে তাদের ডেলিভারিটা, তাদের ক্লাসটাকে আরো সুন্দরভাবে একটু গুছিয়ে নেওয়ার জন্য তারা সময় দিচ্ছেন, তারা পরিশ্রম করছেন। এভাবে একজন শিক্ষক আরো উৎকর্ষ অর্জন করে দক্ষ শিক্ষকে রূপান্তরিত হবার একটা সুযোগ তারা আমরা নিতে পারছি। আমি এই একটা জেলা সদরের কলেজের যে যে চিত্রটি, সেটি হচ্ছে যে আমরা উচ্চ মাধ্যমিক এবং অনার্স এবং মাস্টার্স সবগুলো শ্রেণীরই আমরা রুটিন করে, সেই রুটিন ধরে আমরা সেই ক্লাসগুলো রেকর্ড করছি এবং সেই রেকর্ডকৃত ক্লাসগুলোই আমরা আমাদের এই পেজগুলো এবং ফেসবুকগুলোতে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করছি। এতে যেটা হয় সেটা দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা তো বটেই, অনেক অভিভাবকরাও এই ক্লাসগুলো তারা দেখছেন, সেখান থেকে তারা উপকৃত হচ্ছেন, তারা তাদের সন্তানদেরকে সেটি তারা অবহিত করছেন, এবং কেউ কেউ আমাকে কখনো কখনো ফোন করে তারা তাদের ফিডব্যাক দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে অমুক স্যারের ক্লাসটা খুব ভালো হয়েছে, ওনাকে আরেকটু বেশি ক্লাস দেন, কিংবা কখনো কখনো এমনটাও বলেন যে কোনো বিশেষ শিক্ষকের কথা তারা কখনো কখনো বলেছেন, একজন দুজন বলেছেন যে ওনার ক্লাসটা একটু দুর্বল যাচ্ছে, ওনাকে আরেকটু সহজ করা যায় কিনা, উনি একটু আড়ষ্ট আড়ষ্ট বোধ করছেন হয়তো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের এই এই ক্লাসগুলোর ভিতর দিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটা সম্পর্ক, এই করোনা কালের যে স্থবিরতা, স্থবিরতার মধ্যে কিন্তু এক ধরনের একটা সচলতা তৈরি হচ্ছে। কিন্তু আমি একজন শিক্ষা ক্যাডারের একজন সহকর্মী হিসেবে আমি অন্য সহকর্মীদের সুবিধা অসুবিধার কথাও যখন আমি শুনতে চেয়েছি কখনো কখনো যে তারা কিভাবে কাজ করছে, আমি অন্যদের কাছ থেকে আমি উৎসাহিত হয়েছি। আমরা জানতে চেয়েছি যে ঢাকা কলেজ কিভাবে কাজ করে, চট্টগ্রাম কলেজ কিভাবে কাজ করে, বা অন্য বড় কলেজগুলো কিভাবে কাজ করে, একই সঙ্গে উপজেলার ছোট কলেজগুলো কিভাবে কাজ করছে তাদের বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করেছি। সেখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে নেটের যে দুর্বলতা, নেটটা থাকে খুবই স্লো, এত স্লো নেটে তাদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না যে মানে স্বল্প সময়ে এই ইয়েটাকে আপলোড করা, এটা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় নেটটার যে মূল্য, এটি ছাত্ররাও সেই মূল্য দিয়ে সেই ইয়েগুলো দেখতে হয়তো উৎসাহিত বোধ করে না। তা আমার মনে হয় যে সেক্ষেত্রে সরকারের এই যে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের যে সদিচ্ছা, সরকারের যে আন্তরিকতা, এটির সঙ্গে যদি যুক্ত হয় যে ছাত্রদের নেটটাকে ফ্রি করে দেওয়া হচ্ছে। আমি প্রযুক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব আব্দুল জব্বার মহোদয়ের একটা বক্তব্যে আমি 3 বছর আগের একটা একটা তার লেখায় আমি পড়েছি, যেটা তিনি বলছেন যে ছাত্রদের এবং শিক্ষকদের নেটটা ফ্রি করে দিতে হবে। হ্যাঁ, এটি ওনার এই প্রস্তাবটাই যদি বাস্তবায়ন করা হয় আমার মনে হয় যে একটা যুগান্তকারী একটা বিষয় ঘটবে। আমি আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আমাদের উপমন্ত্রী মহোদয় অত্যন্ত শিক্ষার ব্যাপারে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা কাজ করে চলেছেন, আমাদের শিক্ষা সচিব মহোদয়,
এই বিষয়টা যদি একটু তারা একটু খুব গুরুত্বের সঙ্গে যদি গ্রহণ করেন তাহলে আমার মনে হয় একটা দারুণ ব্যাপার ঘটবে। আরেকটি বিষয় আমি যেটা এর আগের একটা আলোচনায় আপনাদের স্বাধীনতা বিশেষ শিক্ষা সংসদের একটা আলোচনায় আমি যেটা বলেছিলাম যে যে যশোর বোর্ড যেটি করছে তারা কেন্দ্রীয়ভাবে ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা কেন্দ্রীয়ভাবে এই ক্লাসগুলোকে আপলোড করছেন। আমরা বলতে চাই যে এই কাজগুলো এইটাই হচ্ছে মূলত কাজ, যার কেন্দ্রীয়ভাবে ভিডিওগুলো আপলোড করা এবং সেটা দেখার জন্য ছাত্রদের জন্য অন্তত ফ্রি যেন তারা দেখতে পারে, এই কাজটা যেন তারা করতে পারে, এই ব্যবস্থাটি করা, এটি হলে আসলে শিক্ষাক্ষেত্রে যে কোনো সময় আমি মনে করি যে শুধু করোনা কাল নয়, করোনা কালের পরেও আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থার যেই ভিত্তিটা প্রস্তুত হয়ে থাকলো এখানে এটি হয়তো চলমান থাকবে। আমরা কোনো কারণে যে কোনো কারণেই হোক না কেন যখন সিলেবাস শেষ করতে পারবো না তখন কিন্তু আমরা এই পদ্ধতিটাকে গ্রহণ করে আমরা কিন্তু ছাত্রদের জন্য সেই সিলেবাস শেষ করার জন্য পরিস্থিতিটা তৈরি করে রাখতে পারবো। সেই জন্য আমরা বলছি যে যদি সম্ভব হয় আমি মাননীয় সরকারের কাছে আবেদন জানাই যাতে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের নেটটা যেন অন্তত ফ্রি করে দেওয়া হয় যাতে তারা খুব সহজে যেন তাদের ক্লাসগুলোকে তারা ফলো করতে পারে। তো যাই হোক, আমি হয়তো একটু বেশি কথা বলে ফেললাম, তারপরেও আমার যে সিনিয়র সহকর্মীরা যারা সকলেই আমার কথা শুনলেন সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জানাচ্ছি যে আজকের এই অনলাইন চলাকালীন সময়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে সম্মানিত অতিথিদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তথ্য প্রযুক্তির অবকাঠামোর বিশাল উন্নয়ন হয়েছে আমাদের দেশে। এই উন্নয়নের সুযোগ নিয়ে আমাদের সরকারি কলেজগুলো স্টুডিও স্থাপনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাদান পদ্ধতি দিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামান নাসের কুমিল্লা মহিলা সরকারি মহিলা কলেজ কুমিল্লা স্যারকে অনুরোধ জানাবো যে তথ্য প্রযুক্তির অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাপনার যে ডিজিটাল পদ্ধতি সেই পদ্ধতির ব্যবহার করে কিভাবে কুমিল্লা সরকারি মহিলা কলেজে শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধন্যবাদ বিজয়কে। আজকের এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিদগ্ধজনরা যেখানে আলোচনায় অংশগ্রহণ করছেন, বিশেষ করে ঢাকা বোর্ডের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন জিয়াউল হক জিয়া স্যার অংশগ্রহণ করছেন, যশোর বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোল্লা আমির হোসেন অংশগ্রহণ করছেন, আমি মনে করব আমাদের শিক্ষা ক্যাডারের আইকনদের একজন ডক্টর মুজাহিদ বিল্লা ফারুকী জামালপুর আশেখ মাহমুদ কলেজের অধ্যক্ষ যিনি একটু আগেই কথা বলেছেন তার কথায় মোটামুটি চিত্রটি চলে এসছে। কিন্তু আমি আমার আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাকে একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, যে কারণে আজকে আমি অগ্রগতির এই পর্যায়ে এসে তার কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে তার প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্তমান সরকারে যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আলোচনাটি শুরু করছি। এ সরকারের উশালগ্নে, বিশেষ করে 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন টক শো, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে কেউ কেউ এটিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন, কিন্তু আজকে আজকের এই সময়ে এই করোনাকালীন সময়ে এসে আমরা উপলব্ধি করছি, যদি এই বিষয়টি ওই দিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন না দেখতেন তাহলে অন্তত শিক্ষাক্ষেত্রে একটি বিশাল ধস কিন্তু নামতো, এটি অস্বীকার করার কোনো জো নেই। আপনি জানেন সরকার ডিজিটাল পদ্ধতির কথা বলে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেই বেছে নিয়েছেন সর্বাগ্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজের আওতায় আনার চেষ্টা করেছেন, সেখানে ডিজিটাল ক্লাসরুম গড়ে তোলা হয়েছে, স্মার্ট বোর্ড প্রদান করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারের সহায়তায় বিভিন্ন জায়গায় শেখ রাসেল ডিজিটাল স্টুডিও ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, এবং এগুলোকে পুঁজি করেই কিন্তু আমরা আজকে বিভিন্ন কলেজ ডিজিটাল ক্লাসরুমকেই আজকে একটি ডিজিটাল ল্যাবে রূপান্তর করে আমরা এই ডিজিটাল ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতে পারছি। আমি যদি আমার কথা বলি, আমি আপনি শুরুতেই মুজাহিদ বিল্লাহ ফারুকি স্যারের কাছে জানতে চেয়েছিলেন, স্যার এই বিষয়টিও তুলে ধরেছেন যে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষায় যারা তরুণরা এসছেন তারা কীভাবে এটিকে কাজে লাগাচ্ছেন। আমি কিন্তু অনুপ্রেরণাটি পেয়েছি আমার একজন তরুণ শিক্ষকের কাছ থেকে, একজন আমার বাংলার একজন লেকচারার, তিনি 22 এপ্রিল প্রথম, তখনও এই আয়োজনটি আসেনি, সরকারি ঘোষণাও আসেনি, তিনি ফেসবুকে একটি, আমাদের একটি গ্রুপ আছে, ওই গ্রুপে একটি ক্লাস আপলোড দিলেন, একটি লেকচার আপলোড দিলেন। এটি দেখার পরে আমার মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করলো, আমি চিন্তা করতে শুরু করলাম যে আমরা এভাবে কাজ করতে পারি। এবং তার পরদিনই সরকারিও সিদ্ধান্ত আসলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী তারা ঘোষণা দিলেন যে আমাদের ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। সেই পদ্ধতিতেই আমার যাত্রা শুরু। আমি সেই অনুপ্রেরণা থেকে আমি প্রথমে একবার ফেসবুক লাইভে আসলাম। এখানে আমার অনুপ্রেরণা কাজ করেছিল আমাদের স্থানীয় সংসদ সদস্য, তিনি তার একটি ঘোষণার মাধ্যমে, হাজি আকমো বাহাউদ্দিন বাহার, তিনি তার একটি ঘোষণার মাধ্যমে তার কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলেন, দেশ লকডাউনে চলে গেছে, দেশের মানুষ যদি খাওয়ার সংকটে পড়ে, তিনি তার কর্মীদেরকে আহ্বান জানালেন যে তারা যেন এগিয়ে আসেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ নেন। আমিও, আমার মাথায় এটি কাজ করলো, আমার হোস্টেলে অনেক মেয়ে থাকে যাদেরকে আমার ফ্রি খাওয়াতে হয়, আমার মাথায় এটি কাজ করলো ওয়াই নট, আমার ছাত্রীরাও তো হয়তো কেউ কেউ যারা গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে তারা হয়তো এ ধরনের বিপর্যয়ে আছে। আমি ফেসবুক লাইভে আসলাম, লাইভে এসে আহ্বান জানালাম ছাত্রীদের উদ্দেশ্যে যে যাদের খাদ্য সংকট আছে, যাদের খুব সংকটাপন্ন অবস্থায় আছে, তারা যেন আমাকে নক করে, আমাদের ফেসবুকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এটিতে যেন নক করে। আমরা 2-3টি নাম্বার দিয়ে দিলাম এবং আমরা খুব রেসপন্স পেলাম, এবং পাশাপাশি তাদের ক্লাসের বিষয়ে আগ্রহের কথাও আমরা জানতে পারলাম সরকারি ঘোষণাকে ধরে নিয়ে। এবং আমি যে আহ্বান জানিয়েছিলাম সে আহ্বানকে কেন্দ্র করে আমি আমার শিক্ষকদের কাছে আবেদন করলাম, আপনারা যদি সবাই কিছু সহযোগিতা প্রদান করেন তাহলে আমরা ছাত্রীদেরকে একটি সাপোর্ট দিতে হবে। এখানেও দেখেন ডিজিটাল, কিন্তু আমার ছাত্রীরা অনলাইনে আমাকে নক করেছে এবং আমি আমার শিক্ষকদের কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকার ফান্ড জোগাড় করে এবং কলেজ থেকে কিছু দিয়ে, কলেজের আশেপাশে যে সমস্ত স্টুডেন্টরা ছিল এরকম নিডি যারা আপিল করেছে তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করেছি, আর দূর দূরান্তে গ্রামে গঞ্জে যে সমস্ত ছাত্রীরা ছড়িয়ে আছে তাদেরকে আমরা বিকাশের মাধ্যমে, ওই যে ডিজিটালাইজড পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছি, 1500 থেকে 2000 টাকা, 2500 টাকা পর্যন্ত। এটি এতে অনেক ছাত্রীরই প্রাথমিক, তার পরিবারের প্রাথমিক উপকারে এসছে। আর অনলাইন ক্লাসের বিষয়ে ওই যে বললাম, ওই থেকে শুরু করে আমার শিক্ষকরা কাজ করে যাচ্ছেন, আমিও একটি ল্যাব স্থাপন করে দিয়েছি, তারা সেখানে ক্লাস তৈরি করেন। এবং ফারুকি ভাই যে কথাটি বলেছেন, 3-4 বার পর্যন্ত কার ক্লাসটা কত ভালো হতে পারে তারা সেটি করেন, এবং আমার কিছু কিছু শিক্ষক তারা লাইভেও ক্লাস করেন, তারা বাসায় বসে ফেসবুকের মাধ্যমে আমাদের গ্রুপে গিয়ে, আমাদের পেজে গিয়ে, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তারা গ্রুপে কাজ করে যাচ্ছেন। আমিও ফারুকি ভাইয়ের সাথে ওই কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই, 3 বছর আগে আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন শিক্ষক এবং ছাত্রদের জন্য ডাটা ফ্রি করে দেওয়ার, আজকে সময় এসেছে এটি
এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আমি মনে করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী উপমন্ত্রী যাদেরকে আমরা শিক্ষা বান্ধব মন্ত্রী হিসেবে পেয়েছি আমরা বলে থাকছি স্বাধীনতার পরে আসলেই শিক্ষা বান্ধব মন্ত্রী হিসেবে আমরা তাদেরকে পেয়েছি আমরা তাদের মাধ্যমে সরকারের কাছে অ্যাপিল করতে চাই ছাত্রদের জন্য এবং শিক্ষকদের জন্য ডাটাটা যেন ফ্রি করে দেয়া হয় ফ্রি করে না দিতে পারলেও অন্তত একটা ন্যূনতম দাম নির্ধারণ করে যেন দেয়া হয় আর মোবাইল কোম্পানিগুলোর কাছে আপিল করব সরকারের মাধ্যমে সরকার সে বিষয়েও ব্যবস্থা নেবেন আশা করি গ্রামে গঞ্জে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিবেন কারণ সেখানে এটি লাইনটি অনেক স্লো থাকে স্টুডেন্টরা ক্লাসটি ঠিকভাবে ফলো করতে পারে না যদিও পরবর্তী সময়ে তারা এটি আবার লাইভে দেখার সুযোগ পায় কিন্তু অনেক স্লো হওয়ার কারণে তাদের ডাটা খরচ অনেক বেশি হয় অনেক ছাত্রী আমাকে এটি জানিয়েছেন সে এজন্য আমি পরবর্তী সময়ে ইউটিউব চ্যানেল খুলেছি এবং ছাত্রীদেরকে বলেছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে তুমি তখন ডাটা ছাড়াই ফ্রি দেখতে পারবে এক্ষেত্রেও যথেষ্ট সাড়া পেয়েছি এবং শিক্ষকদের আমি মনে করি এই পদ্ধতির মাধ্যমে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই অনলাইন পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্টের আরও একটি পর্যায়ে এসছে আমি মনে করি ছাত্রীরা ছাত্রছাত্রীরা যে ফিডব্যাক আমাদেরকে দিচ্ছেন এতে করে শিক্ষকদের কোথায় কোথায় লেকিংসগুলো আছে এটি কিন্তু বেরিয়ে আসে এবং আমি অনলাইনে একাধিকবার এ পর্যন্ত বেশ কয়েকবার আমি অসুস্থ হওয়ার আগে এবং অসুস্থ হওয়ার পরেও কমপক্ষে দুইবার আমি শিক্ষকদের সাথে অনলাইন মিটিংয়ে এসেছি এবং দেখেন এটিও কিন্তু বিজয়কে বলছি দেখেন আমরা কিন্তু এখন খুব সহজেই যে কোনো মুহূর্তে কয়েক ঘন্টার নোটিশে কিন্তু আমরা অনলাইনে একত্রিত হয়ে যেতে পারছি আমরা শিক্ষকরা তো আমরা এই পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছি এবং একটি নির্ধারিত রুটিন প্রণয়ন করা হয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য এই রুটিনটি দিয়েই আমি অনার্সের ক্লাস আমি ইন্টারমিডিয়েটের ক্লাস আমি মাস্টার্সের ক্লাস আমি ডিগ্রির ক্লাস আমার শিক্ষকরা পরিচালনা করছেন আমরা খুব সুচারুভাবে আমরা এ পর্যন্ত পরিচালনা করছি এটি বলতে পারি কারণ এক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে আমার শিক্ষকরা এটি নিয়েও এখন পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপন করেননি ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে কথা এসছে আমরা যে কারণে আমিও মুজাহিদ ভাইয়ের সাথে গলা মিলিয়ে ফারুকি ভাইয়ের সাথে গলা মিলিয়ে আজকে কণ্ঠ মিলিয়ে এই দাবিটি সরকারের কাছে উপস্থাপন করতে চাই জোরালো ভাবে যেন ডাটা একটা বিষয় যোগ করে নেই সেটি হলো আমি একটু বিষয় যোগ করে নেই আমরা যে জেলা সদরের যে কলেজগুলো আছি এগুলো অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে বিভিন্ন সময়ে আমাদেরকে ক্লাস সাসপেন্ড রাখতে হয় এই অনলাইন পদ্ধতি আমাদের সামনে আরেকটি দরজা খুলে দিল যেটি ফারুকি ভাই বলেছেন যে আমরা এই সময়েও যখন ক্লাস সাসপেন্ড থাকবে তখনও আমরা এই পদ্ধতির মাধ্যমে সরকারের এই উন্নয়নের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা কার্যক্রম পৌঁছে দিতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরবর্তীতে সময় পেলে আপনার কাছে আসবো স্যার আমি আমাদের চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং অগ্রগতি বাস্তবায়নে চাঁদপুর সরকারি কলেজ অনেক এগিয়ে আমি চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারের কাছে প্রশ্ন রাখব তিনি ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্স এই ক্লাসগুলো কিভাবে সমন্বয় করছে এবং অভিভাবক এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে পারস্পরিক যোগাসাধ্যের মাধ্যমে কন্টেন্টগুলো কিভাবে পরিপূর্ণভাবে ব্যবহার করছে এ ব্যাপারে তাকে বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বিজয় আজকের এই চমৎকার একটি বিষয়ে আলোচনা বা অনুষ্ঠানে আমাদের আমরা একত্রিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষা ক্যাডারের অগ্রজ প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক স্যার চেয়ারম্যান ঢাকা বোর্ড প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন চেয়ারম্যান যশোর বোর্ড মহোদয় প্রফেসর ডক্টর মুজাহিদুল্লাহ ফারুকি স্যার অধ্যক্ষ সরকারি আশিফ মাহমুদ কলেজ প্রফেসর মোহাম্মদ জামান নাসির স্যার অধ্যক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ
এবং একই সাথে আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব বিপুল সরকার, যুগ্ম পরিচালক ডিআইএ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, যিনি নিজেও একটি স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা প্রতিষ্ঠার। এবং একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি বঙ্গবন্ধুর এই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন এবং যার পদক্ষেপের একটা অংশই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আসলে ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট এসেছিল একটি বড় স্বপ্ন থেকে, সেটা হচ্ছিল প্রকল্প 2021, পরবর্তীতে এসডিজি বাস্তবায়ন 2030 এবং সর্বোপরি প্রকল্প 2041। এগুলো কেন্দ্র করেই কিন্তু আসলে এই ডিজিটাল বাংলাদেশের যে ধারণাটা, সেই ধারণাটা বিকশিত হয়েছে। তো মূলত এখন প্রশ্নটা যেটা এসছে সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ডিজিটালাইজেশনের বা শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটালাইজেশন, তো সেটা আসলে আমাদের যে জেলা পর্যায়ের কলেজের একজন অধ্যক্ষ হিসেবে আমি যে কথাটা বলবো সেটা হলো যে আমরা শিক্ষা কার্যক্রমে ডিজিটালাইজেশনের প্রসেসটা তো আগে থেকেই শুরু হয়েছে। তো সেখানে মূলত বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কীভাবে ক্লাসরুমে ব্যবহার করা যায়, তখনও কিন্তু আসলে কোভিড সিচুয়েশনটা ছিল না। কিন্তু এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জটা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় যে প্রশ্নটা এটাই যে এখন আমাদের করোনাকালীন সময়ে যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমরা সব সংযুক্ত হয়েছি বা সম্পৃক্ত হয়েছি, তার অগ্রগতিটা, এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আর ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষিতে শিক্ষায় ডিজিটালাইজেশন সেটা কিন্তু একটা আলাদা বিষয়। তো আমরা এখন যে যে বিষয়টা আমাদের সামনে বড় চ্যালেঞ্জিং সেটা হলো যে করোনার কারণে করোনা সংক্রমণের কারণে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অনলাইন ক্লাসগুলোকে, অনলাইন কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে যেটা যখন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেই 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায়, তখন এপ্রিলের প্রথম থেকেই আমরা অন্যান্য কলেজের মতো আমরা চিন্তা করেছি, ঢাকা কলেজও চিন্তা করেছিল যে কিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে, মূলত অনলাইন ক্লাসটা মুখ্য জিনিস না, মুখ্য জিনিস হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদেরকে আমরা সম্পৃক্ত রাখতে পারি, আমাদের সাথে সংযুক্ত রাখতে পারি, এটি ছিল প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা অনলাইন ক্লাস পরিচালনার চিন্তা করি। এবং আমাদের কলেজেও যথারীতি আমাদের জামাল নাসার স্যার যে কথাটা বলেছেন এবং মুজাহিদুল্লাহ ফারুকী স্যারও যে কথাগুলো বলেছেন যে আমাদের ইয়াং যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, মানে নতুন প্রজন্মের যারা শিক্ষক রয়েছেন, নতুন যারা যোগদান করছেন শিক্ষকতা পেশায়, তারা টেকনোলজির দিক থেকে অনেক স্কিল, তারও তো এই না যে সবাই অদক্ষ, বিষয়টা এরকম না, তারা একটু বেশি দক্ষ, তারা ডিভাইসগুলোর ব্যাপারে বেশি জানেন, তো তাদের আগ্রহটা অনেক বেশি এইসব ক্ষেত্রে। তো আমার প্রতিষ্ঠানেও কিন্তু আমাদের যারা ইয়াং টিচার ছিল তাদের আগ্রহের কারণেই মূলত এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সামনে প্রথম যে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল যে আমরা কোন মাধ্যমটাকে আমরা ব্যবহার করবো, বিশেষ করে অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আমাদের একটা অনলাইন কমিটি রয়েছে, অনলাইন কার্যক্রমের একটা কমিটি রয়েছে, তারা কিছু এই ব্যাপারে কিছু অনুসন্ধানের চেষ্টা করলো এবং চেষ্টা করে আমরা শেষে যে সিদ্ধান্তে আমরা পৌঁছলাম সেটা হলো যেহেতু এই 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 প্ল্যাটফর্মটা একেবারে নতুন, আমাদের অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে, আমরা কীভাবে কাজ করবো সেই ব্যাপারে, আর কীভাবে আমাদের মেসেজগুলো আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবো, তো যত সহজে পৌঁছানো যায় কত সহজে পৌঁছানো যায়, এই চিন্তা থেকেই কিন্তু তখন আমরা ঠিক করলাম যে আমরা ফেসবুক লাইভটাকে আমরা মাধ্যম হিসেবে নিব, কারণ আমাদের ছাত্রছাত্রীদের অধিকাংশই কিন্তু ফেসবুকের সাথে রিলেটেড রয়েছে। তো ফেসবুক লাইভের আরেকটা সুবিধা হলো যে সেখানে সেখানে আর্থিক একটু সাশ্রয়ের ব্যাপার রয়েছে যদি আমরা সেটাকে লাইভ টেলিকাস্ট করি। তো আমরা সেই থেকেই কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি। তো প্রথম থেকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত লিমিটেড ছিলাম, আমরা একটা স্টুডিও স্থাপন করেছি সেন্ট্রালি, যেখান থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে ক্লাস পরিচালনা করা যায়।
তো প্রথম দিকে আমরা একটা আইডি থেকে ক্লাস পরিচালনা করতাম, পরে যখন দেখলাম যে আইডির সাথে আমাদের ছাত্রছাত্রীদের বাইরেও অন্যান্য সাধারণ মানুষ এবং অন্যান্য ছাত্রছাত্রীরা সংযুক্ত রয়েছে, তো তখন আমরা আইডেন্টিফাই করার জন্য স্পেসিফিক্যালি যে কতজন ছাত্রছাত্রী আমাদের ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকছে প্রতিদিন, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম। সেই আইডি থেকে গ্রুপ ক্রিয়েট করা হলো, সেই গ্রুপটা নাম দেওয়া হলো যে উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাস। তো সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তাদের কিছু রিকোয়ারমেন্টসের ভিত্তিতে তাদেরকে সেই সেখানে এড করা হয়। তো মোটামুটি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী গ্রুপের সাথে এড আছে, তো ফলে আমরা সহজেই ধরতে পারি যে একটা ক্লাস কতজন ছাত্রছাত্রী দেখছে বা ভিউয়ার্স কতজন, সেটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত কথাটা হলো যে এর পরে আমরা যেটা চিন্তা করলাম, যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হলো যে ডিগ্রি পাস এবং অনার্স পর্যায়ে বা মাস্টার্স পর্যায়ে ক্লাসগুলো নেওয়া যায় কিনা, তখন আমরা আমাদের বিভাগীয় প্রধানদের সাথে, আমাদের 17টা বিভাগে অনার্স রয়েছে এবং 16টা বিভাগে মাস্টার্স শ্রেণী রয়েছে, তো আমরা বিভাগীয় প্রধানদের সাথে আমরা জুম অ্যাপসের মাধ্যমে আমরা যোগাযোগ করলাম, ভার্চুয়াল মিটিং করলাম এবং সমস্ত বিভাগে আলাদা করে একটি স্টুডিও স্থাপন করে বিভাগের একটি বিভাগীয় আইডিয়া প্রত্যেক বিভাগ থেকে একটি গ্রুপ ক্রিয়েট করা হলো। যেমন হিসাব বিজ্ঞান বিভাগ অনলাইন ক্লাস চাঁদপুর সরকারি কলেজ, এরকম নাম দিয়ে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে গ্রুপ করা হলো, কারণ ওই বিভাগেই তার স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করতে পারবে কারা পার্টিসিপেট করছে ক্লাসগুলোতে। এইভাবে আমরা 17টা বিভাগকে আলাদা আলাদা করে তাদের সেট আপটা তৈরি করার জন্য আমরা প্রণোদনা দিলাম এবং উৎস প্রদান করলাম। প্রত্যেকটা বিভাগ তাদের নিজস্ব উদ্যোগেই কিন্তু তখন বিভাগে তাদের আলাদা করে স্টুডিও স্থাপন করেছে, ক্লাসরুমের ভেতরে কিন্তু স্টুডিওগুলো স্থাপন করা হয়েছে। আর সেখানে একেবারে আমরা একেবারে একুরেটলি যেটা বলতে হয় যে স্টুডিও করতে গেলে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, ওই ধরনের ডিজিটাল স্টুডিও না। আমরা বেশি বেশি প্রাধান্য দিয়েছি যে ক্লাসটা যাতে ইফেক্টিভ হয়, টিচারের ফেস ভ্যালু একটা বড় ফ্যাক্টর স্টুডেন্টদের কাছে, তো সেই জায়গায় আমাদের লাইটিং এবং আমাদের হোয়াইট বোর্ড এবং মানে এর টোটালি হচ্ছে যে ইমেজের বিষয়টাকে আমরা এখানে বেশি ফোকাস করার চেষ্টা করেছি, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এই সমস্ত জিনিস। তো যাই হোক, এখনো পর্যন্ত আমরা ফেসবুক লাইভে আছি, তবে লাইভের পরে সেই ক্লাসটা অটোমেটিকলি আমাদের কি বলে যে অটোমেটিকলি আমাদের ইউটিউব একটা চ্যানেল রয়েছে, ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আপলোড দেওয়া হচ্ছে। তো একটা স্টুডেন্ট যদি কোনো কারণে লাইভ ক্লাসে পার্টিসিপেট না করতে পারে, সে ইচ্ছে করলে পরবর্তীতে ইউটিউবে ঢুকে সে ওই ডিপার্টমেন্টের ওই ক্লাসগুলোতে ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। এ হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে কার্যক্রম, এখনো চলছে এই কার্যক্রম চলছে, তবে আমরা আশাবাদী যে এই কার্যক্রমের প্রেক্ষিতে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে। তবে কিছু সমস্যা তো আমাদের রয়েছে, সেই সমস্যাগুলো হচ্ছে যে প্রশ্নটা একটু আগে বিজয়ের কাছ থেকে এসেছিল যে আমরা কীভাবে অভিভাবকদেরকে সম্পৃক্ত করেছি বা অভিভাবককে কীভাবে আমরা সম্পৃক্ত করব, এই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা অভিভাবকদের সাথে কিন্তু ইতিমধ্যে আমরা সম্ভবত দুইবার আমরা অভিভাবকদের সাথে জুম অ্যাপসের মাধ্যমে আমরা কানেক্টেড হয়েছি, অভিভাবকদেরকে অনুরোধ করেছি, তারা আমাদের সাথে কিন্তু সংযুক্ত হয়ে আমরা মিটিং করেছি তাদের সাথে, অভিভাবকদের সাথে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের অভিভাবকদের সাথে। একই সাথে আমরা ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথেও কিন্তু আমরা জুমে আমরা মিটিং করেছি যে তাদের কোনো সুবিধা আছে কিনা সরাসরিভাবে। তো সেখানে আমরা এই মিটিংটা করতে গিয়ে আমাদের যে পর্যবেক্ষণটা আমার হয়েছে সেটা হলো যে স্টুডেন্টের সংখ্যা তো অনেক বেশি, তো আমাদের জুম অ্যাপসে 100 আমরা অ্যাকোমোডেশন দিতে পারি, তো সেই জায়গায় আমরা কয়েকটা স্তরে তাদের সাথে আমরা মিলিত হয়েছি ছাত্রছাত্রীদের সাথে। তো সেখানে আমরা যখন মিটিং করেছি ছাত্রছাত্রীদের সাথে, তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা হয়েছে এসছে যে ক্লাসগুলোকে কীভাবে তাদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য করা যায়। তো সেই প্রস্তাবনাগুলোকে আমরা আবার আমাদের অনলাইন কমিটি সেগুলো নিয়ে বিশ্লেষণ করে সেগুলোকে আমরা নিয়ত পরিবর্তনের মধ্যেই রেখেছি, ক্লাসগুলো পরিবর্তনের মধ্যেই। আমার কাছে এখন যে প্রধান যে বিষয়টাকে আমার কাছে চ্যালেঞ্জের বিষয় মনে হচ্ছে সেটা হলো যে আসলে আমাদের এই প্ল্যাটফর্মটাকে একটা ইউনিফর্মিটির মধ্যে নিয়ে আসতে হবে। যেমন যশোর বোর্ডের আমাদের চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগটা নিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা চমৎকার উদ্যোগ যে একটা জোনের ভিতরে অভিন্নভাবে একটা পদক্ষেপ নাও। এখন ধরা যাক চাঁদপুর জেলার চাঁদপুর কলেজে একভাবে ক্লাসগুলো নিচ্ছে, আবার অন্য জায়গায় অন্যভাবে নিচ্ছে, কিছু কিছু ক্লাস হচ্ছে আবার টিচাররা ব্যক্তিগত আইডি থেকে স্পন্সর করছে, তো আসলে এগুলো কিন্তু একটা
কি বলে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মাইন্ডসেটের মধ্যে কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে, এটা আমাদের পর্যবেক্ষণ। তো আমার মনে করবো যে এই ক্ষেত্রে সরকার যদি অভিন্ন একটা মাধ্যমকে ঠিক করে দেয়, একটা স্ট্যান্ডার্ডকে নির্ধারণ করে দেয় যে ক্লাসগুলো কিভাবে পরিচালিত করলে আরো বেশি কার্যকর হবে, সেটা তাহলে আমরা সবগুলো কলেজ থেকে কিন্তু এইভাবে এই এই ধরনের অভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব। যদিও এটা একটা জটিল কাজ, এটা নিয়ে প্রচুর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে, অনুসন্ধান ছাড়া এটা একটা অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা ডিফিকাল্ট ব্যাপার। তো আমরা কাজ করে যাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি যতটুকু জানি যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বিশেষ করে কলেজ পর্যায়ের এবং স্কুল পর্যায়েরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং একই সাথে শিক্ষা উপমন্ত্রী মহোদয়কে, শিক্ষা পরিবারের তার অভিভাবক, এবং তারা যোগাযোগ করে যাচ্ছেন আমাদের বিশেষ করে মোবাইল অপারেটরদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন কিভাবে বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে কি বলে যে ডাটা সরবরাহ করা যেতে পারে, কারণ এটা একটা বড় ফ্যাক্টর। আমাদের স্যাররাও বলেছেন যে ডাটা কেনার ক্ষেত্রে অ্যাবিলিটি এবং আনএবিলিটির একটা যোগসূত্র রয়েছে, এটা আমাদের মেনে নিতে হবে, এই বাস্তবতাটা মানতে হবে। সবাই কিন্তু অ্যাবিলিটি নেই, যাদের অ্যাবিলিটি নেই তাদেরকে অবশ্যই প্রণোদনা দিতে হবে, এটি আমাদের মনে করি। তো ধন্যবাদ বিজয়, আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রফেসর অসিত বরুণ দাস। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, আন্তর্জাতিক যোগাযোগ এবং তথ্য বিষয়ক উপদেষ্টা, তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। আমি জনাব সজীব ওয়াজেদ জয়ের একটি কথা উদ্ধৃতি করছি, কোট করছি, কাউকে অনুকরণ করে নয়, নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরবে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমি জনাব বিপুল চন্দ্র সরকার, যুগ্ম পরিচালক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, তার কাছে প্রশ্ন রাখছি। ডিজিটাল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং একটি অ্যাপস তারা উদ্বোধন করেছেন ইতিমধ্যেই, ফেয়ার ইনস্পেকশন, এই দুটি জিনিস সম্পর্কে এবং ডিজিটালাইজ পদ্ধতি ব্যবহার করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কি ধরনের কার্যক্রম পরিচালিত করছে এবং এই যে পিআরএ যে অ্যাপসটি রয়েছে এটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার আপনার ফোনটা মিউট আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ বিজয় কুমার। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ঢাকা ও যশোর বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং চাঁদপুর সরকারি কলেজ, আশেক মাহমুদ কলেজ এবং কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ বৃন্দ। আমি প্রথমেই মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সরকার চায় মানসম্মত শিক্ষা, আর মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ তথা ভিশন 2021 বাস্তবায়নে ডিআইএ অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে আমরা দুটি কর্মসূচি গ্রহণ করেছি, একটি হচ্ছে পেয়ার ইনস্পেকশন, আরেকটি হচ্ছে ডিআইএ অটোমেশন। আপনারা জানেন যে ডিআইএ এর কাজ হচ্ছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করা, এটি হচ্ছে ডিআইএ এর কাজ। এতদিন ডিআইএ ম্যানুয়ালি কাজ করত, এখন ডিআইএ ডিজিটাল ডিআইএ তে রূপান্তরিত হতে যাচ্ছে। অর্থাৎ আমরা দুটি কাজ হাতে নিয়েছি, দুটি কাজই প্রায় শেষের পথে। একটি হচ্ছে ডিআইএ অটোমেশন সফটওয়্যার, এটি হচ্ছে ডিআইএ এর যতগুলি কাজ আছে সব কাজ একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা পরিচালনা করব। আর
একটি হচ্ছে পেয়ার ইন্সপেকশন। আমরা জানি যে ডিএএ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 7,500, এখন দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 37,700। তাহলে দেখা যায় যে 4 গুণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে ডিএএ জনবল বৃদ্ধি পায়নি। তাই কম জনবল দিয়ে এই 37,000 শিক্ষা প্রতিষ্ঠানকে পরিদর্শন ও নিরীক্ষা করে তার মান যাচাই করা খুবই দুরূহ কাজ। এই কারণে এই কাজটিকে সহজীকরণের জন্য অর্থাৎ 37,700 শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরিদর্শনের আওতায় আনার জন্য আমরা একটি সফটওয়্যার প্রস্তুত করেছি যেটার নাম দেওয়া হয়েছে পেয়ার ইন্সপেকশন। এই কাজটি করবে প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ এক প্রতিষ্ঠান প্রধান অন্য প্রতিষ্ঠানটি ইন্সপেকশন করবেন, সফটওয়্যারে সকল কিছু দেওয়া থাকবে। এর মাধ্যমে আমরা মনে করছি যে শিক্ষা ব্যবস্থার একটি বিশাল অংশ ডিজিটাইজ হয়ে যাবে, আর এর এই সফটওয়্যারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের গ্রেডেশন চেঞ্জ হবে, অর্থাৎ প্রতিনিয়ত তার মান দেখা যাবে, স্বয়ংক্রিয়ভাবে মান পরিবর্তিত হতে থাকবে। এটি এখানে রাখা হয়েছে, আর অনেকগুলি ফিচার এটার সাথে যুক্ত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ডিএএ অটোমেশন। এখানে হচ্ছে অনেকগুলি মডিউল আছে, তার মধ্যে একটি প্রধান মডিউল হচ্ছে ইন্সপেকশন ও অডিট। অর্থাৎ আমরা যে কাজটি করি, ডিএর যে মূল ম্যান্ডেট পরিদর্শন ও নিরীক্ষা করে একটি প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র সরকারের কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করা, সেই কাজটি করতে আমরা অটোমেশন সফটওয়্যার প্রস্তুত করেছি। এটি পাইলটিং পর্যায়ে রয়েছে, অর্থাৎ আমরা একটি প্রতিষ্ঠান ইন্সপেকশন করা থেকে শুরু করে আমরা রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা পর্যন্ত অনেক সময় আমাদের ব্যয় হয়। অর্থাৎ আমরা যখন একটি শিক্ষা প্রতিষ্ঠান ইন্সপেকশন করি, প্রথমে আমরা একটি পত্র দিই প্রতিষ্ঠানকে যে আমরা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমাদের টিম পরিদর্শন নিরীক্ষা করবে। তারপরে আমাদের কর্মকর্তারা পরিদর্শনে যায়, পরিদর্শনে যাওয়ার আগে একটি কর্মশালা করে, কর্মশালায় তারা বুঝিয়ে দেয় কোন দিন কোন প্রতিষ্ঠান ইন্সপেকশন করবে, কিভাবে ইন্সপেকশন করবে, কি কি রেকর্ডপত্র তাদেরকে উপস্থাপন করতে হবে। তারপরে ইন্সপেকশন করে, ইন্সপেকশন করার পরে আমাদের টিম ঢাকাতে ফিরে আসে, এসে সকল তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রণয়ন করে, প্রতিবেদন প্রণয়ন করে সেটি আমাদের অফিসে জমা হয়, সেটি যাচাই বাছাই হয় এবং সংশ্লিষ্ট সবগুলি বিভিন্ন বোর্ড, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়, যাচাই বাছাই হয়ে আসে, তারপরে সেগুলি কম্পাইল করে চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন হয় এবং এরপরে আমরা প্রতিবেদন সরকারের কাছে পেশ করি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও আমরা পেশ করি ব্রোশিট জবাবের জন্য। ব্রোশিট রিপ্লাই জেলা শিক্ষা অফিসার কিংবা সভাপতির মাধ্যমে মাউসির সুপারিশ হয়, সেটি মন্ত্রণালয়ে জমা হয়, তারপরে একটি ত্রিপক্ষীয় সভার মাধ্যমে সেটি নিষ্পত্তি হয়। এই প্রক্রিয়ায় প্রায় আমরা দেখেছি 3-5 বছর সময় নষ্ট হয়, বিভিন্ন জায়গায় সময় নষ্ট হয়। এই সময়টি আমরা কমিয়ে আনার চেষ্টা করছি, অর্থাৎ আমরা এখন যে অটোমেশন সফটওয়্যার তৈরি করেছি এর ফলে আমাদের সর্বোচ্চ সময় লাগবে 14-15 দিন ইন্সপেকশনের পরে। কিরকম যে আমাদের চিঠি আর আমরা এখন ম্যানুয়ালি দিব না, আমাদের সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠিগুলি চলে যাবে, তাকে মেল যাবে, মোবাইলে যাবে, নোটিফিকেশন পাবে। এরপর হচ্ছে ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের পরে কোন দিন কোন প্রতিষ্ঠান ইন্সপেকশন হবে জানিয়ে দেওয়া হবে, ইন্সপেকশনের পরে ইনস্ট্যান্ট ইন্সপেকশন পরবর্তী ওই সময় রিপোর্ট প্রডিউস হবে, সেমি অটোমেটিকলি রিপোর্ট প্রডিউস হবে এবং সেই রিপোর্ট ডিএতে প্রেরণ করবে এবং তিনি ফিল্ডে ইন্সপেকশন করতে থাকবেন। তার জন্য প্রতিবেদন এবং প্রতিবেদন চূড়ান্তকরণের কাজ কোনো কিছুই কিন্তু থেমে থাকছে না, এবং তিনি যখন চলে আসবেন ফিল্ড থেকে তখন দেখবেন তার অধিকাংশ রিপোর্টই কিন্তু যাচাই বাছাই কমপ্লিট হয়ে গেছে। আগে যে একটি পেন্ডিং থাকতো এখন কিন্তু সেটি থাকবে না, এবং রিপোর্ট অনুমোদন হওয়ার পরে আমরা সেটি সরকারের কাছে উপস্থাপন করব মন্তব্য এবং সুপারিশ সহকারে, এবং
যে সকল আপত্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপন করা হয় তার পক্ষে প্রতিষ্ঠান প্রধানের যে জবাব থাকবে সেটি জন্য একটি ব্রোশির রিপ্রেজেন্ট তার কাছে প্রেরণ করা হবে। এগুলি সবকিছুই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হবে এবং এখানে 14 দিন সময় নির্ধারণ করা থাকবে। এই 14 দিনের মধ্যে জবাব দিবে, 14 দিনের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার আর জবাব নাই বলে গণ্য হবে এবং সফটওয়্যারে তার আর জবাব নেবে না। এরপরে জেলা শিক্ষা অফিসার হয়ে মাউসি হয়ে সেটি মন্ত্রণালয়ে চলে যাবে, মন্ত্রণালয়ের নিষ্পত্তি হবে। এই পুরো প্রক্রিয়াটি আগে আমাদের 3 থেকে 5 বছর সময় লাগতো আর এখন আমরা মনে করছি এটি বাস্তবায়ন করতে একটি রিপোর্ট নিষ্পত্তি হতে সর্বোচ্চ 1 মাস সময় লাগবে। আমরা মনে করছি এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র জানা সরকারের সহজ হবে এবং সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হবে, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। আমরা মনে করি এই সফটওয়্যারটি চালু হলে DIA হবে দেশের প্রথম ডিজিটাইজ অধিদপ্তর। আমরা DIA সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন 2021 বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এবং সেই লক্ষ্যে DIA এর নেতৃত্ব কাজ করে যাচ্ছে আর এর মধ্য দিয়ে আমরা মনে করি দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। কেননা আমরা মনে করি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে লাইট হাউস, কারণ শত শত শিক্ষার্থী তার সংস্পর্শে আসে তার মনের অন্ধকার নিয়ে আর বেরিয়ে যায় আলোকিত হৃদয় নিয়ে। এই যে প্রতিনিয়ত শত শিক্ষার্থীর মনের অন্ধকার মুছে দিয়ে আলোকিত মানুষ তৈরি করে, এজন্যই একটি শিক্ষা প্রতিষ্ঠান লাইট হাউস আর শিক্ষকরা হচ্ছেন সেই লাইট হাউসের লাইট। আর ধন্যবাদ বিপুল চন্দ্র সরকার, আমরা একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। ধন্যবাদ জনাব বিপুল চন্দ্র সরকার, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে আপনারা এই সফটওয়্যার ব্যবহার করে আমাদের DIA কে আরো গতিশীল এবং ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের ক্ষেত্রে সহায়তা করবেন। আমরা অনুষ্ঠানের পর শেষ পর্যায়ে চলে এসেছি আর সম্মানিত অতিথিবৃন্দর কাছে আমাদের সম্মানিত সহকর্মীরা প্রশ্ন রেখেছে, সে সকল প্রশ্নের আলোকে আমরা প্রশ্ন করব। প্রথমেই আমি আমাদের মুজাহিদ বিল্লাহ ফারুকী স্যারের কাছে যাব, স্যারের কাছে প্রশ্ন রেখেছে আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ যে এই করোনাকালীন দুর্যোগের সময় আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম ছাড়াও আমাদের বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং সমাজ সচেতনতায় ভূমিকা রেখেছে, সেই ভূমিকা মোটা দাগে তাকে তুলে ধরার জন্য অনুরোধ জানাবো। স্যার আপনার ফোনটা মিউট আছে স্যার। ধন্যবাদ আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা করোনার সময় বিষয়টা এমন যে কিছু মানুষ তারা ফ্রন্ট লাইনার হিসেবে তারা কাজ করবে, যেমন ডাক্তার, পুলিশ কিংবা প্রশাসনের যারা স্থানীয় পর্যায়ে যারা কাজ করছেন, এর বাইরে সরকারকে বরং সহযোগিতা করা হয়। আমরা যদি ঘরের মধ্যে থাকি তো অন্যান্য আরো সকল অনেক অফিসের মতোই বা অন্য পেশাজীবীদের মতোই আমরা অনেকেই ঘরে থেকেই বরং সরকারকে বোধহয় বেশি সহযোগিতা করেছি বলা যায়। আর ঘরে থেকে শুধু ঘরে তো চুপ করে বসে থাকা নয়, আমরা ঘরে আমাদের ক্লাসের কাজগুলো করেছি, আমরা পড়াশোনা করেছি, ক্লাসের প্রিপারেশন নিয়েছি এবং সেগুলোকে আপলোড করবার জন্য আমরা ভূমিকা রেখেছি। এর বাইরে যে কারো কারো মধ্যে তো এমন দেখাই যায় যে যে কাজটি তার দায়িত্বের মধ্যে পড়ে সেই কাজটি করে ফেসবুকে আপলোড দিয়ে এক ধরনের কৃতিত্ব নেয়ার একটা প্রবণতা তো আমরা অনেকের মধ্যেই দেখে থাকি। কিন্তু আমরা যেটি করেছি সেটি হলো যে আমাদের জামাল নাসের স্যার যে কথাটি বললেন একই কথা এই কাজগুলো আমরা করেছি। আমরা বরং আমার চারপাশের যে মানুষগুলো আছে, প্রতিবেশীদের যে আছে, আমাদের শিক্ষকরা সেখানে সাহায্য করেছেন, আমরা আমাদের শিক্ষকরা প্রত্যেকেই সবাই মিলে সাহায্য করেছেন। সেখান থেকে আমরা এই গরিব মানুষদেরকে আমরা সাহায্য করেছি, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, আমরা সাংবাদিকদেরকে, ডাক্তারদেরকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, আমাদের কর্মচারীদের জন্য আমরা এটা করেছি। একই সঙ্গে নানানভাবে সাহায্য সহযোগিতার
যে যে মানুষগুলো, যে নিম্ন আয়ের যে মানুষগুলো, যারা যাদের একটা সময়ে তাদের আর্থিক অবস্থা মানে কোনো আয় ছিল না, যখন বন্ধ হয়ে গেছিল, তখন আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে তাদের যতটুকু পেরেছি আমাদের মতো করে, নিজেদের একদম নিজেদের সাহায্য আমরা নিজেদের মতো করে তাদের কাছে আমরা ঘরে ঘরে তাদের পৌঁছে দিয়েছি। ইভেন কিছু কিছু এলাকায়, যেমন আমার এলাকার যেটা আমার ঠিক কলেজের বিষয় নয়, দেখা গেছে যে সে নীলফামারিতে আমাদের সহকর্মীরা, তারপরে বিভিন্ন জায়গায় আমরা তখন দেখেছি যে আমরা বিভিন্ন এলাকার মানুষদেরকে আমরা অনেক সাহায্য এবং সহযোগিতা করেছি, নানানভাবে সাহায্য সহযোগিতা করেছি। শিক্ষা ক্যাডারের আমি মনে করি প্রত্যেক সদস্যই এই এই সাহায্য প্রদান কার্যক্রমের সঙ্গে কোনো কোনো ভাবে তারা যুক্ত হয়েছিল, কেউ ব্যক্তিগতভাবে, কেউ প্রাতিষ্ঠানিকভাবে, এটি তারা করেছে। আর আরেকটা জিনিস আমি একটু বলি, একটা ছোট একটা বিষয় কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের সহকর্মীরা তাদের ফোন একটা নির্দিষ্ট সময়ে তারা তাদের ফোনটাকে খোলা রেখেছে, শুধু শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য, তাদের খবর নেয়ার জন্য কে কি অবস্থায় আছে, এবং তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো তারা ওই নির্দিষ্ট সময় তাদের দেওয়া, এটা জানিয়ে দেওয়া, শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া যে কখন থেকে কোন সময় কোন কোন স্যারকে বা কোন ম্যাডামকে ফোন করা যাবে, ক্লাসের জন্য ফোন করা যাবে, সেটা তারা তারা কিন্তু করেছেন। এটা আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে যে এই যে শিক্ষার্থী তথা সামাজিক মানুষের জন্য আমরা আমাদের যে শত প্রণোদিত হয়ে আমরা যে কাজগুলো করেছি সেটি আমার মনে হয় এটি প্রশংসিত হয়েছে সকল ক্ষেত্রে। ধন্যবাদ বিজয় স্যার, ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে আমাদের প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, স্যারের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে মোটা দাগে যে প্রশ্নগুলো আমার কাছে এসেছে, যে স্যার অবশ্য বক্তব্য শুরুতেই বলেছে যে আমাদের অটোমেশন পদ্ধতি এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই ইন্টারমিডিয়েট ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। সেই ভর্তি কার্যক্রমের কথাগুলো যদি স্যার অল্প কথায় মানে সবাইকে বলার জন্য স্যারকে অনুরোধ করছি। বিজয় এই স্যারকে আমি স্যারকে একটা কথা বলার জন্য তখন ইয়ে করেছিলাম কিন্তু ভুলে গেছি। এটি হলে খুবই ভালো হতো, কিন্তু স্যার ওই যে সার্টিফিকেট বা কাগজপত্র, যারা কোটায় ভর্তি হবে তাদের কাগজপত্রগুলো সঠিক আছে কিনা, তারপরে তারা যে সার্টিফিকেটটা জমা দেবে, যে মার্কশিটটা জমা দিবে, সেইটা যদি স্যার কলেজে জমা না দেয় তাহলে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হবে কিনা, এটা একটু আপনাকে ভাবার জন্য বা বিবেচনা করার জন্য আমি শুধু অনুরোধ জানিয়ে রাখলাম। আর সব ঠিক আছে স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনাদের আমার বিজ্ঞ সহকর্মী আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যে আপনাদের অভিজ্ঞতাগুলি যেভাবে বর্ণনা করেছেন, উপস্থাপন করেছেন, এবং যে কাজগুলি আপনারা করে যাচ্ছেন সেটি নিশ্চয়ই আমাদের শিক্ষা ক্ষেত্রে নতুন একটি দিগন্তের প্রকৃতপক্ষে উন্মোচন করেছে। এক্ষেত্রে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যদিও আমরা প্রস্তুত ছিলাম না কিংবা প্রস্তুতি নেওয়ার সেরকম সময়ও ছিল না, তারপরেও কিন্তু আমাদের নিজস্ব যে চিন্তাভাবনা, আমাদের যে সক্ষমতা, আমাদের যে চেতনা, সব কিছুকে একত্রিত করে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটির মোকাবেলা করেছি। এবং আমার মনে হয় গত 4-5 মাসে আমরা প্রায় সংগঠিত হওয়ার জায়গায় চলে এসেছি। এবং আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে আশ্বস্ত করি, সেটি হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যেই একটি প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের পরীক্ষা উন্নয়ন ডেভেলপমেন্ট ইউনিট যেটি আছে তাদেরকে একটি দায়িত্ব দিয়েছি যে এটিকে কিভাবে সমন্বয় করা যায়, অথবা আমাদের এই কাজটি করবার জন্য, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবার জন্য আমাদের কিন্তু কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে, আমাদের কিছু নির্দেশনারও প্রয়োজন আছে, আমাদের নতুন করে অনলাইন ক্লাস নেওয়ার জন্য ম্যানুয়াল তৈরি করবারও একটি বিষয় আছে, ইত্যাদি নানা বিষয়কে সমন্বিত করবার জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং করোনা উত্তরকালে আমাদের এই যে নতুন যে যাত্রাটি শুরু হয়েছে
এটি অবশ্যই থাকবে এবং আমার মনে হয় আমাদের বিকল্প শিক্ষা হিসাবে, বিকল্প নয়, আমাদের সহযোগী শিক্ষা হিসাবে আমাদের এই অনলাইন কার্যক্রমটি আমাদের সহায়তা করবে। এর ফলে কিন্তু আরেকটি জায়গায় আমরা উপকৃত হতে পারি, আমাদের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে যাওয়া কিংবা প্রাইভেট পড়ানো ইত্যাদি এই যে নানা বিষয়গুলি আছে সেই বিষয়গুলি হয়তোবা কমে যেতে পারে। তো আমরা আশা করছি যে যে চ্যালেঞ্জগুলি আছে, বিশেষ করে ইন্টারনেটের গতি বৃদ্ধি করা, শিক্ষার্থীদের কাছে সহজ বা সুলভ মূল্যে কিভাবে ইন্টারনেট পৌঁছানো যায়, এ নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, সচিব স্যার, এরা কিন্তু সকলেই এই বিষয়টি নিয়ে অত্যন্ত সোচ্চার আছেন এবং আমার আশা, আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে আমাদেরকে একটি নির্দেশনা দিবেন যেন ভবিষ্যতে এই ডিজিটালাইজেশন প্রক্রিয়াটিকে আমরা আরও মানুষের বা আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারি। যাই হোক, আমি আপনার ভর্তির বিষয়ে একটু বলি যে গত 5 বছর যাবত আমাদের একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রমটি প্রকৃতপক্ষে অনলাইনেই আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি। আমরা এবছরও 3টি ধাপে শিক্ষার্থীদের নিকট থেকে আমরা আবেদনটি গ্রহণ করব। আমাদের প্রথম আমরা আবেদন গ্রহণ করব 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এবং 25 আগস্ট আমাদের প্রথম আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় আবেদনটি আমরা গ্রহণ করব 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এবং 4 সেপ্টেম্বর আমাদের এই ফল প্রকাশ হবে। তৃতীয় আবেদন আমরা গ্রহণ করব 7 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত এবং 10 তারিখে 10 সেপ্টেম্বর আমাদের এই ফলটি আমরা প্রকাশ করব। এখানে শিক্ষার্থীদের নিকট যে বিষয়টি আমাদের বলবার থাকবে কিংবা আমাদের অধ্যক্ষ মহোদয়রাও শিক্ষার্থীদেরকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। আমরা অলরেডি আজকে আমাদের ওয়েবসাইটে গাইডলাইনটি প্রকাশ করেছি, সেটি হচ্ছে শিক্ষার্থী যখন কলেজ পছন্দ করবে তখন যেন তার মেধাক্রম বা তার মেধার অনুযায়ী সে যেন কলেজ পছন্দ করতে পারে। এই পছন্দ করবার ক্ষেত্রে প্রকৃত যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আমাদের অনলাইন থেকেও যেভাবে যাচাই বাছাই করতে পারবেন এবং আমাদের অধ্যক্ষ মহোদয় কিংবা কলেজ কর্তৃপক্ষ সেটি করতে পারবে। এক্ষেত্রে কলেজের প্রতি এবছর আমাদের যেটি আহ্বান থাকবে সেটি হচ্ছে প্রতিটি কলেজই আমরা আশা করি তারা একটি হেল্প ডেস্ক খুলবেন, যে শিক্ষার্থীরা নিজেরা বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন না তাদেরকে যেন সহায়তা করবার জন্য যেন কলেজ কর্তৃপক্ষ সহায়তা করেন। অতীতেও তারা করেছেন, এবছর যেন সহায়তার যে হাতটি যেন আর একটু বেশি করে সম্প্রসারণ করে দেওয়া হয় সেই দিকটি আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের আমাদের প্রফেসর মুজাহিদ্দিনের যে বিষয়টি বললেন সেটি হচ্ছে ভর্তির দিন যেন কলেজে না আসতে হয়, সেরকম এখন পর্যন্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, তবে এরকম আমাদের একটি পরিকল্পনা আছে। আপনি জানেন যে এবছর আমাদের কোটা হচ্ছে একমাত্র মুক্তিযোদ্ধা কোটা, এর বাইরে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আর কোনো কোটা নেই, ফলে কোটার কাগজ নিয়ে এবছর খুব একটা সংকট হবে বলে আমরা মনে করি না। আর ভর্তির সময় আসলে আমরা যে সার্টিফিকেটটি শিক্ষার্থীর কাছ থেকে রাখি সেটি না রাখলেও চলে, এটি হয়তো বা আমরা এইভাবে নির্দেশনাও দিতে পারি যে সার্টিফিকেট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটি রাখার দরকার নেই, কারণ সে তার রেজাল্ট কিন্তু আমরা অনলাইন থেকে ভেরিফাই করেই আপনার কাছে পাঠাচ্ছি, সুতরাং সে কোনো অবস্থাতে তার রেজাল্ট ম্যানিপুলেট করে আপনার কাছে যেতে পারবে না। এই বিষয়টিও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, এখনো পর্যন্ত আমরা ঠিক করিনি যে চূড়ান্ত সিদ্ধান্তটি কী নেব, কীভাবে ভর্তি কার্যক্রমটি শেষ হবে। তবে আমরা সবসময় চেষ্টা করব যদি পরিস্থিতি আরও আমাদের অনুকূলে না আসে, আমরা যদি মনে করি যে আমাদের এই ভর্তি কার্যক্রম করতে গিয়ে কলেজে গিয়ে শিক্ষার্থীরা একটি ঝুঁকির মধ্যে পড়তে পারে, যেমন ধরুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি 2000 শিক্ষার্থী ভর্তি হয় তাহলে 3 দিনে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে এই শিক্ষার্থীদের ভর্তি করা আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে, ফলে এই ভর্তি কার্যক্রম করতে গিয়ে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী যেন কোনো ধরনের ঝুঁকির মধ্যে না পড়ে সেই দিকটিও আমাদের খেয়াল রাখতে হবে। আর সবশেষে আমি আপনাদের কাছে, আমার সম্মানিত বিজ্ঞ সহকর্মীদের কাছে আরেকটি অনুরোধ জানাবো, সেটি হচ্ছে আপনারা সবসময় আপনাদের শিক্ষার্থীদের কাছে একটি বিষয় তাদেরকে সবসময় অবহিত করবেন,
যে শিক্ষা সম্পর্কিত যে তথ্যগুলি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে বিভিন্ন জায়গায় প্রচার করা হয় সেগুলি সত্যাসত্য যাচাই করে যেন শিক্ষার্থীরা পরবর্তী কার্যক্রম করে। কারণ আমাদের অনেক ধরনের প্রতারক নানাভাবে যুক্ত হয়ে গেছে, নানাভাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে যে সাফল্য আছে সেই সাফল্য নষ্ট করবার জন্য তারা অনেক ধরনের চক্রান্ত করছে, অনেক ধরনের পায়তারা করছে। ফলে এই প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে। আপনারা যখনই আপনাদের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন, যোগাযোগ হবে, তখন তাদেরকে এই বিষয়টিও বলবেন যে কোনো তথ্য যখন তারা পাবে তখন অবশ্যই যেন শিক্ষা বোর্ড, মাউসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় এই ধরনের আমাদের যে অর্গানাইজেশনগুলি আছে সেই অর্গানাইজেশনগুলির ওয়েবসাইট যাচাই বাছাই করেই যেন তারা পরবর্তী কার্যক্রমটি করে, আর না হলে তারা প্রতারণার মধ্যে পড়ে যেতে পারে। আপনাদের ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে, অনেক আপনাদের আলোচনা শুনে আমি নিজেও খুব অনুপ্রাণিত হয়েছি। আশা করি আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই যে সংকট, এই যে দুর্যোগ, এটি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নতুন দিনের নতুন আলোয় আবার স্বাভাবিক আমাদের জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম, আমাদের জীবন এবং জীবিকার যে অন্যান্য যে কার্যক্রমগুলি আছে সেগুলি সম্পাদন করতে পারব। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শেষ পর্যায়ে একদম আমরা বুলেট পয়েন্টে আমি আমার সম্মানিত চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন স্যারের কাছে প্রশ্ন রাখবো যে নতুন যারা ছাত্রছাত্রী আসছে এই ভর্তির ক্ষেত্রে স্যার একদম মোটা দাগে অল্প কথায় বলার জন্য অনুরোধ জানাবো, তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ধন্যবাদ। আসলে এই বিষয়টা আন্তঃবোর্ড যে সাব কমিটি আছে তারা মিশে সব বোর্ডে যাতে একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার জানা মতে এখন পর্যন্ত এরকম কোন সিদ্ধান্ত আসেনি বা আমরা নেইনি। যা জিএসআর বললেন যে সেই বিষয়টা আমরা বিবেচনা করব, যেহেতু এখনো আমাদের সময় আছে এবং এটা বিবেচনা করা যাবে। আমি এটাও আশা করব যে আসলে যাতে আসতে না হয় কাউকে কলেজে, যাতে অনলাইন তো অনলাইন আমরা শতভাগ যাতে অনলাইন সেবাটা দিতে পারি, ভর্তির দিনও তাকে আসতে হবে না, অনলাইনে ভর্তি হবে। যদি আমাদের প্রোগ্রামারদের সাথে আমরা কথা বলি নিশ্চয়ই কোনো সলিউশন বের করতে পারবে, যে না এসেই সবকিছু প্রদর্শন করতে পারবে, সবকিছু অনলাইনে সাবমিট করতে পারবে, কাগজপত্র অরিজিনাল কাগজপত্র তো আসলে অনলাইনে বা স্ক্যান করে যখন প্রদর্শন করা হয় তখনই বোঝা যায় যেটা অরিজিনাল কিংবা ডুপ্লিকেট, জমা দেওয়ার সময় ফটোকপি জমা দেয়, কিন্তু অনলাইনে কিন্তু প্রদর্শিত হয়। এবং স্যার যেটা বললেন যে যেহেতু সমস্ত ডাটাবেজ আমাদের আছে টেলিটকের কাছে, আমাদের রেজাল্ট প্রত্যেক বছর রেজাল্ট আছে, এসএসসি রেজাল্ট আছে, নিবন্ধন সবই আছে আমাদের কাছে, সেখান থেকে আমরা ভেরিফাই করে নিতে পারি, এদিন আসতে হবে বলে আমি মনে করি না। এবং প্রোগ্রামারের ক্ষেত্রে এবং যেহেতু বুয়েট এটাকে আমাদের নিয়ন্ত্রণ করে তারা নিশ্চয়ই একটা সলিউশন বের করবে, আমি আশা করি আসতে হবে না। ধন্যবাদ প্রফেসর মোল্লা আমির হোসেন স্যার। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আরেকটু সময় দিতে পারলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা আসলে সময় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার আগে একটি কথাই বারবার বলবো যে সত্য মিথ্যা যাচাই করে তারপরে তথ্য গ্রহণ করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি এবং ডিজিটাল বাংলাদেশের যত সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কাজে লাগিয়ে SDG4 বাস্তবায়নে আমরা ভূমিকা রাখবো, আমাদের বিশ্বের সাধারণ শিক্ষা ক্যাডার এগিয়ে যাবে, সেই সাথে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ আরো পরিপূর্ণতা লাভ করবে, সেই সুফল আমাদের প্রজন্ম গ্রহণ করবে। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি। ধন্যবাদ।